নমস্কার, আমি জয়দেব বর্মন। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটিকে রাষ্ট্রবিজ্ঞানের প্রাণবস্তু বলা যায়। এক কথায়, যেটাকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা কিংবা আলোচনা কখনোই সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের অনেক তত্ত্বের উত্থান পতন হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের দীর্ঘ পথ চলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্টেট বা রাষ্ট্রের কথা বলছি। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব রাষ্ট্র সংক্রান্ত কিছু ধারণা, মূলত রাষ্ট্র শব্দটির উৎপত্তি, রাষ্ট্র বলতে কি বোঝায়, আধুনিক সময়ের রাষ্ট্রীয় ভাবনার সঙ্গে সাবেকি বা প্রাচীন ভারতীয় রাষ্ট্র ভাবনা কিংবা পাশ্চাত্যের সাবেকি রাষ্ট্র ভাবনার মধ্যে পার্থক্য কি, প্রাচীন ভারতে রাষ্ট্র ভাবনার কিভাবে বিবর্তন ঘটেছে আর পশ্চিমী রাষ্ট্র ভাবনা কিভাবে ধীরে ধীরে বিবর্তিত হয়ে আজকে বর্তমানে রূপ লাভ করেছে। চলুন তবে দেখে নেওয়া যাক রাষ্ট্র শব্দটির উৎপত্তি। রাষ্ট্র, যাকে ইংরেজিতে স্টেট বলা হয়, এই শব্দটি এসেছে প্রাচীন ল্যাটিন শব্দ স্টেটাস থেকে, যার অর্থ হল কন্ডিশন বা অবস্থা। রাষ্ট্র সংক্রান্ত ধারণার যে বিবর্তন ঘটেছে তার ভারতীয় ধারণা এবং পশ্চিমী ধারণার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভারতীয় দর্শনের যে প্রাচীন ইতিহাস, তাকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখতে পাবো যে প্রাচীন ভারতীয় ইতিহাসে রাষ্ট্র দর্শন কিংবা রাষ্ট্র সংক্রান্ত চর্চার ক্ষেত্রে রাষ্ট্র শব্দটিকে আজকের মতো করে কখনোই ব্যবহার করা হয়নি। মূলত রাজ্য কিংবা রাজস্ব কিংবা রাজতন্ত্র, এইভাবেই বা এই শব্দগুলি অনেক বেশি কার্যকরী ছিল। মূলত কোনো একজন শাসককে কেন্দ্র করে কোনো একটা রাজ্য গঠিত হতো, কিন্তু আজকের দিনের যে রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা সেটা কিন্তু প্রাচীন ভারতে ছিল না, এমনকি প্রাচীন গ্রীকেও মানে পাশ্চাত্যেও এমনও ছিল না। যদি আমরা প্রাচীন ভারতের ইতিহাসের দিকে চোখ ফেরাই, তাহলে দেখতে পাব যে প্রাচীন ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে রাষ্ট্র সংক্রান্ত চর্চা যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে যে গ্রন্থগুলো আমাদের কাছে বা আমাদের রাষ্ট্র চর্চার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে, সেই সমস্ত গ্রন্থের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঋগ্বেদ। ঋগ্বেদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ঋগ্বেদে রাষ্ট্র শব্দটিকে মূলত ব্যবহার করা হতো একটি রাজ্যের যে গুরুত্বপূর্ণ অংশরূপে জনপদকে দেখা হতো, সেই জনপদকে ব্যাখ্যা করার জন্যই রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হতো। অর্থাৎ জনপদ বলতে একটি রাজ্যের যে ভূভাগ, নির্দিষ্ট ভূভাগ, তাকে উল্লেখ করতে গিয়ে, তাকে ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্র শব্দটি সেখানে ব্যবহার করা হতো। অর্থাৎ রাষ্ট্রের সার্বিক ব্যাখ্যা কিন্তু ছিল না, জনপদকেই রাষ্ট্র সেখানে বলা হতো। জনপদের বাইরে আরো কতগুলো উপাদান ছিল, এবং সেই যে জনপদ বা রাষ্ট্র ব্যবস্থা কিংবা সেই যে রাজ্য, সেই রাজ্য প্রাথমিক পর্যায়ে গঠিত হয়েছিল কতগুলো জনগোষ্ঠীকে নিয়ে। এই যে জনগোষ্ঠীর এক একটি জনগোষ্ঠীকে বলা হতো জন, এবং এই এক একটি জনগোষ্ঠীর মধ্যে যে আবার উপগোষ্ঠীগুলো ছিল ওগুলোকে বলা হতো বিশ। এই কতগুলো জনগোষ্ঠীর এক একজন দলনেতা থাকতেন। দলনেতা বলতে আধুনিক সময়ের যে রাজনৈতিক দলনেতা বলা হচ্ছে না, দলনেতা বলতে ওই জনপদের যিনি দলীয় নেতৃত্ব করতেন তাকে দলনেতা বলা হতো, যার নির্দেশে ওই জনপদ বিভিন্ন কার্যাবলী পরিচালনা করত। উনি তৎকালীন সময়ে রাজা কিংবা নেতা নামে পরিচিত হতেন ঠিকই, কিন্তু সেই রাজার অর্থ বর্তমানে রাষ্ট্রপ্রধানের মতো ছিল না। কিন্তু পরিবর্তনের হাত ধরে সেই যে জনপদের নেতা ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে আবির্ভাব ঘটলো পরম্পরাতন্ত্র বা বংশ পরম্পরাতন্ত্র। জনপদের নেতার পরবর্তী বংশধর কিংবা তার যে উত্তরসূরি, তারাও সেই জনপদের পরবর্তী নেতায় পরিণত হতে লাগলো। এভাবে গড়ে উঠলো রাজতন্ত্র, আর জনপদ ধীরে ধীরে পরিণত হয়ে গেল রাজ্য কিংবা রাজতন্ত্রে, আর রাজা হয়ে উঠলেন সেই রাজতন্ত্রের প্রধান শাসক, কিংবা তার কথাই হলো সেই রাজতন্ত্রের প্রধান আইন, তার ইচ্ছাই হলো সেখানকার শাসন। যদি আমরা ঋগ্বেদের পরবর্তীকালে যে ধর্মশাস্ত্রগুলো বা যে গ্রন্থগুলো বিকাশ লাভ করেছে সেগুলো থেকেও উদাহরণ নিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলেও দেখতে পাবো যে, যদি আমরা দেখি মনুসংহিতার কথা, মনুসংহিতার সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে রাজ্য কিংবা রাষ্ট্রের আবির্ভাবের পেছনে কিংবা রাজতন্ত্রের আবির্ভাবের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধর্মীয় ধারণা কিংবা আধ্যাত্মিক ধারণা, যেখানে রাজ্য আবির্ভাবের জন্য ঈশ্বর তত্ত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করা হতো যে ঈশ্বর তার প্রয়োজনে, কার প্রয়োজনে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করলো এবং এই পৃথিবীর মধ্যে যখন প্রচুর পরিমাণে হিংসা কিংবা কোন্দল, অর্থাৎ বিভিন্ন ধরনের যে অচল অবস্থার সৃষ্টি হলো, সেই অচল অবস্থাটিকে সঠিক করার জন্য ঈশ্বর রাজাকে তৈরি করে পৃথিবীতে প্রেরণ করলেন। অর্থাৎ মনুসংহিতার সপ্তম অধ্যায়ে রাজাকে কিন্তু ঐশ্বরিক ক্ষমতা প্রদান করা হয়েছে। ক্ষমতা বলতে এমনটা নয় যে রাজা সমস্ত ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। আসলে মনে করা হচ্ছে যে রাজা হলো ঈশ্বরের প্রতিভূ, রাজা হলো ঈশ্বরের অংশ। তার মধ্যে ইন্দ্র, বায়ু, বরুণ, সূর্য, এমনকি ধনসম্পত্তির একমাত্র দেবতা কুবেরের মতো
গুণ রয়েছে। সমস্ত ঈশ্বরের গুণকে একত্র করে রাজা তৈরি করে ঈশ্বর রাজাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। তাই ঈশ্বরের নির্দেশ হলো রাজার নির্দেশ, আবার রাজাকে অমান্য করা হলো ঈশ্বরকে অমান্য করা। যদি আমরা মনুসংহিতার পরবর্তীকালে ধর্মগ্রন্থগুলো বিকাশ লাভ করেছে, যদি আমরা মহাভারতের কথা বলি, তাহলেও মহাভারতের শান্তি পর্বের 67 নম্বর অধ্যায় কিংবা 59 নম্বর অধ্যায়ের কথা বলি, সেখানেও দেখতে পাবো যে রাজাকে কতখানি ঐশ্বরিক গুণ প্রদান করা হয়েছে এবং রাজতন্ত্র কিংবা রাজ্য আবির্ভাবের পেছনে ঐশ্বরিক কারণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ রূপেই চিহ্নিত করা হয়েছে। প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শন চর্চা করার ক্ষেত্রে তাই আমাদেরকে এই ঐশ্বরিক বিষয়গুলোকে সবসময় গুরুত্ব দিয়ে চলতে হয়। কিন্তু যদি আমরা রাষ্ট্র আবির্ভাব সংক্রান্ত যদি আমরা পাশ্চাত্য ইতিহাসকে পর্যালোচনা করি, সেখানে কিন্তু একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের কাছে উপস্থাপিত হবে। দেখতে পাবো যে পাশ্চাত্যে ধর্মীয় ধারণা ছিল, ঐশ্বরিক মতবাদ ছিল তা ঠিকই, কিন্তু একদম গোড়ার দিকে যারা রাষ্ট্রবিজ্ঞান চর্চা করেছিলেন, যেমন আমরা মূলত অ্যারিস্টটলের কথা বলতে পারি, প্লেটোর কথা বলতে পারি, এদের যে রাষ্ট্র দর্শন, সেখানে কিন্তু রাষ্ট্রকে দেখা হয়েছে একটা জৈবিক সত্তা হিসাবে। প্রথমত অ্যারিস্টটল, তিনি তো রাষ্ট্রকে জৈবিক সত্তা হিসাবে দেখেছেন, আবার প্লেটো, তিনিও অনেকটাই রাষ্ট্রকে জৈবিক সত্তা হিসাবে দেখেছে। দীর্ঘ বিবর্তনের হাত ধরে সাবেকি সেই রাষ্ট্রীয় ভাবনা আজকে বা বর্তমান অবস্থায় উপস্থিত হয়েছে। এই দীর্ঘদিনের ইতিহাসে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে সে সংক্রান্ত অনেক মতবাদ রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। তার মধ্যে মূলত আমরা 6টি মতবাদকে সবচেয়ে গ্রহণযোগ্য বা সবচেয়ে প্রভাব বিস্তারকারী মতবাদ রূপে চিহ্নিত করতে পারি। এই মতবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 1. জৈব মতবাদ, 2. ঐশ্বরিক মতবাদ, 3. সামাজিক চুক্তি মতবাদ, 4. বল প্রয়োগ মতবাদ, 5. মার্ক্সীয় মতবাদ এবং 6. বিবর্তনবাদ। এবং এই প্রত্যেকটি তত্ত্বের সমর্থনে যেমন ব্যাপক জোরালো যুক্তি রয়েছে, তেমন আবার এদের অনেক সমালোচনাও রয়েছে। আধুনিক সময়ে রাষ্ট্র বলতে যা বোঝায় তাহা দীর্ঘ বিবর্তনের পরে মনে করা হয় যে রাষ্ট্র বলতে প্রধান 4টি বিষয়, তার একটা নির্দিষ্ট টেরিটরি বা ভৌগোলিক ভূখণ্ড থাকবে, সেখানকার নির্দিষ্ট জনসংখ্যাও থাকবে। শুধু জনসংখ্যা বা ভৌগোলিক জায়গা নয়, সেই সঙ্গে সঙ্গে থাকবে সেখানে একটা স্বাধীন সরকার, এবং সেই স্বাধীন সরকার বা শাসন ব্যবস্থার সার্বভৌম ক্ষমতাও থাকবে। এবং এই 4টি বিষয়কে নিয়েই গড়ে উঠবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 1947 সালের পূর্বে যে ভারত, সেটাকে আমরা কখনোই একটি রাষ্ট্র বলতে পারি না, কারণ সেখানে ভৌগোলিক ভূখণ্ড হয়তো ছিল, নাগরিকও ছিল, কিন্তু সরকার থাকলেও সরকারের সার্বভৌমিকতা ছিল না, তা ছিল অন্য কারোর নিয়ন্ত্রণে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এই 6টি মতবাদের বিস্তারিত। এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। নমস্কার।